পৃথাকুণ্ঠীর পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করছি শাহি পনির। উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে 200 গ্রাম পনির টুকরো করে কাটা, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আছে 2 মিডিয়াম সাইজের টমেটোর টুকরো, লবণ স্বাদ অনুযায়ী 1/3 চা চামচের হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচের দই, এখানে আছে ক্রিম মালাই মানে দুধের সর ফেটিয়ে রেখেছি, 2 সুগার ফ্রি, যা আমি সুগার ফ্রি দেবো, যারা নন ডায়াবেটিক তারা চিনি দেবেন, আছে 5 কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা ঝালি ঝাল হবে, আর আছে দারচিনি 2 টুকরো 1.5 ইঞ্চি মতো, আছে ছোট এলাচ 2, বড় এলাচ 1, জায়ফল 1 টুকরো করে নিয়েছি, জয়িত্রীও অল্প টুকরো, আছে স্টার আনিস 1 ভেঙে নিয়েছি, অর্ধেকের 1 বেশি আছে, আছে 1 তেজপাতা, আর আছে 4 লবঙ্গ। এই ঘি দিয়েই রান্নাটা করবো আমি। যারা বাটার পছন্দ করেন বাটার দিয়ে করবেন, তেল দিয়েও করতে পারেন, কি ঘি দিয়ে করলে বেশি ভালো লাগে। আর ঘিটা সর্ষের তেলের মতো লাগছে কেন, ঘিটা আমি এক্ষুনি করলাম। আর আছে আদা 1 ইঞ্চি আদার টুকরো, এটা আমি বেটে নেব, আর আছে কয়েকটা কাজু বাদাম 10-12 কাজু বাদাম, এটাও আমি ভিজিয়ে বেটে নেব। তাহলে চলুন এবার শুরু করি। এবারে গ্যাসটা আমি অন করে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এইবারে আমি একটু ঘি দিয়ে দিলাম, সামান্য ঘি, ঘিটা দিয়ে এই যে মশলাগুলো আমি রেখেছিলাম তেজপাতা বাদে সমস্ত মশলা আমি একটু ভেজে নেব। ফ্লেমটা কম করে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি, সামান্যই ভাজবো যাতে ফ্লেভারটা ঠিক মতো হয়, বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে আর ফ্লেভারটা আসবে না। তুলে নিলাম, নিয়ে এগুলো আমি এবার বেটে নেব। আরো 2 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজের টুকরো গুলো দিয়ে দিলাম, সতে করে নিচ্ছি, পুরো ভাজা হবে না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে, হালকা করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি টমেটো, টমেটোটি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে দেব, এই সময় এসে আমি দিয়ে দিলাম এই লঙ্কাটা, একটু নেড়ে নিলাম, টমেটোটা মোটামুটি নরম হয়েই গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এগুলো তুলে নিচ্ছি, নিয়ে পরে বেটে নেব। ঠান্ডা হয়ে গেলে বেটে নেব এটা। ওই কড়াইতেই আবার আমি ঘি দেব, গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ঘি, প্রায় 2.5 চামচ ঘি আমি দেব, জমে গেছে শীতকাল তো, একটু সময়ের মধ্যেই জমে গেল ঘিটা, দিয়ে দিলাম প্রায় 2.5 চামচ ঘি, ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা,
নেড়ে নিলাম, নিয়ে এবার এই যে বেটে নিয়েছিলাম এই চিউড়িটা পুরোটা দিয়ে দেবো। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কাশ্মীরি লাল লঙ্কা, দিয়ে দিলাম হলুদ, খুব ভালো করে মেশাবো। এবার যতক্ষণ পর্যন্ত না এই ঘিটা এর মধ্যে ফ্লোট করছে এটা ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। আর ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আমি দই, এই দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আবার নেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, দিয়ে দিলাম দুটো সুগার ফ্রি। যারা নন ডায়াবেটিক তারা কিন্তু অবশ্যই চিনি দেবে, হাফ চা চামচ চিনি বা 1/4 চা চামচ চিনি তাদের পছন্দ মতো। যখন ঘি ছেড়ে আসছে মশলা থেকে সেই সময় দিয়ে দেবো আমি এই ক্রিম, মানে দুধের সর, ফেটিয়ে রেখেছিলাম সেই দুধের সর প্রচুর পরিমাণে। আরো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় যখন ক্রিমটা মিশে গেল পুরোপুরি সেই সময় আমি দিয়ে দেবো এই কাজু বাদাম বাটাটা। মিশিয়ে নেব, এবারে দিয়ে দেব সেই যে গোটা গরম মশলাগুলো বেটে রেখেছিলাম সেইটা। মিশিয়ে নিচ্ছি, এইবার এর মধ্যে যে তেজপাতাটা ছিল এই তেজপাতাটা আমি উঠিয়ে দেবো। তেজপাতাটা আমি উঠিয়ে দিলাম, ঘিয়ে তেজপাতাটা ভাজা হয়েছিল যেটুকু ফ্লেভার নেওয়ার সেটা ভেতরে চলে গেছে গ্রেভির ভেতরে। তেজপাতাটা উঠিয়ে আমি ফেলে দিলাম, দুটো তেজপাতাই ফেলে দিলাম। ঘিটা ভেসে উঠেছে দেখো, এইবারে আমি দিয়ে দেবো পনির।
আরও একটু মালাই, মানে দুধের সর, ফেটিয়ে নেওয়া দুধের সর। দিয়ে খুব ভালো করে এটা আবার মিশিয়ে নেব। হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে পনিরটা ভেঙে না যায়। যদি কেউ আর একটু পাতলা বা আর একটু গ্রেভি চাও তাহলে একটু দুধ দিয়ে দেবে, এর মধ্যে কিন্তু জল পড়বে না, হয় ক্রিম না হয় দুধ। আমি অনেকটা ক্রিম দিলাম, মালাই আর কি, ক্রিম মানে মালাই, দুধের সর ফেটিয়ে নিয়েছিলাম সেইটা, সেই জন্য আর আমার দুধ দিতে হলো না। আর এটা পনিরটা না যত ভালো লাগে এর গ্রেভিটা ততটাই টেস্টি। যখন এরকম ঘিটা ভেসে উঠবে তখন বুঝবে এটা হয়ে গেছে। যতক্ষণ না এই ঘি ফ্লোট করবে মানে ভেসে ভেসে উঠবে, দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে কোথায় কোথায় আছে, দেখো পুরো ঘি ভেসে উঠেছে। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের বেশি খাওয়া উচিত না, সে বছরে একদিন এক চামচ দু চামচ খেলো আলাদা কথা। ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে দেখো কেমন ঘিটা ভেসে উঠেছে। এইবারে আমি দিয়ে দেবো কসুরি মেথি, আমি আগে বলিনি এখন বলছি, ঘিটা ভেসে উঠেছে দেখো দেখা যাচ্ছে। এইবারে আমি এক চামচ কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। কসুরি মেথি দেওয়া হয়ে গেছে, এটা ভালোভাবে মিশেও গেছে। এইবারে আমি এটা ঢেকে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, 5 মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, পারফেক্ট হয়েছে একেবারে। এবার এটা আমি আস্তে করে এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নেব। তৈরি আমার শাহি পনির। প্রত্যেকে একটু ক্রিম দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা তৈরি অতি সুস্বাদু শাহি পনির, অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে এটা। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।